হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আমরা অনেকে কিন্তু আছে যখন আমরা কন্ট্যাক্ট নাম্বারে নতুন কোনো নাম্বার সেভ করতে যাই, যেমন আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির যে কেউ হোক না কেন, যখন কোনো নাম্বার আমরা সেভ করতে যাই তখন কিন্তু সেভ করে ফেলি, মানে হচ্ছে তার নাম দিয়ে কিন্তু সেভ করে ফেলি, কিন্তু তার ফটো দিয়ে কীভাবে সেভ করতে হয় এটা কিন্তু আমরা পারি না। ধরেন আপনার বন্ধু, তার আপনার বন্ধুর নাম্বার দিলেন, তার হচ্ছে তার ছবি দিয়ে আপনি সেভ করে রাখলেন, এক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। কল দিবেন তখন কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তার ছবি সহ কিন্তু দেখা যাবে। ওকে, আমরা অনেকে কিন্তু আসি, আমরা নাম্বার সেভ করি ঠিকই, বাট তার ওখানে কিন্তু ফটো অ্যাড করতে পারি না। ওকে, তো গাইস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে যখন কোনো কন্ট্যাক্ট নাম্বারে নাম্বার সেভ করবেন, নতুন কোনো নাম্বার সেভ করবেন, যে কেউ হোক না কেন, যখন আপনি কোনো নাম্বার সেভ করতে যাবেন, যার নাম্বার আপনি সেভ করতে যাবেন সে কিন্তু আপনার সামনেই থাকবে। ওকে, প্রথমে আপনি কি করবেন, তার একটা ছবি তুলে নেবেন, ছবি তোলার পর কি করবেন, ছবি সহ আপনি সেভ করতে পারবেন। ওকে, তো গাইস এই ছবি সহ আপনি কিভাবে কন্ট্যাক্ট নাম্বারে সেভ করবেন এটা আপনাদেরকে দেখাবো। যারা মূলত ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটি কিন্তু বেড়ে যায়। অবশ্যই গাইস লাইকটা মাস্ট করে দিবেন। ওকে, তো গাইস এই কাজটি করতে হলে আপনাদেরকে প্রথমে যেটি করতে হবে, আপনারা যারা হচ্ছে যে যেটার মাধ্যমে আর কি কল দেন আর কি, যেটা হচ্ছে আপনার মোবাইল ফোনে যে ডায়ালার যে অপশন থাকে, মানে যে কল ফোন কল, তো আপনি কি করবেন এখান থেকে আপনার মোবাইল ফোনে ফোন কলে চলে আসবেন। ওকে, প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু এই ফোন কল থাকে, যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন হোক না কেন। ওকে, আপনি কি করবেন এখান থেকে আপনার ফোন কলে চলে আসবেন, তারপর এখান থেকে যে নাম্বারটা আপনি নতুন কন্টাক্টে সেভ করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে কি করবেন তুলে নেবেন। আমি এখানে হচ্ছে আমি একটা এখানে নাম্বার তুলে নিচ্ছি, আপনি আপনারটা তুলে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নাম্বারটা তুলে নিয়েছি, আপনি আপনার যে নাম্বারটা যার নাম্বারটা আপনি সেভ করতে যাচ্ছেন তার নাম্বারটা এখানে তুলে নেবেন। ওকে, তো তুলে নেওয়ার পর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট নামে একটা অপশন। গাইস, এখান থেকে আপনি কি করবেন ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, প্রত্যেকটি মোবাইল ফোনে যখন আপনি হচ্ছে নতুন নাম্বার তুলবেন তখন কিন্তু উপরে দেখতে পাবেন হচ্ছে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, ওখানে ক্লিক করবেন, যেহেতু হচ্ছে আপনি কন্ট্যাক্ট নাম্বারে মানে কন্ট্যাক্ট নাম্বারে আপনি সেভ করতে যাচ্ছেন। ওকে, তো এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে। গাইস, এখান থেকে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো অ্যাড করা কিন্তু কোনো অপশন দেখা যাচ্ছে না। ওকে, তো গাইস এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, তো এখন কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সেভ টু নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন, এই যে এখানে হচ্ছে অ্যারোর মতো একটা চিহ্ন দেখা যাবে। গাইস, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। আপনার মোবাইল ফোনে ধরেন দুইটা সিম আছে, একটা হচ্ছে গ্রামীণ বা বাংলা লিঙ্ক। ওকে, তো যে অপারেটরের সিম হোক না কেন, আপনারা কিন্তু আপনার সিমে যদি কোনো নাম্বার সেভ করেন তাহলে কিন্তু কোনো ধরনের ফটো অ্যাড করতে পারবেন না। ওকে, অবশ্য আপনাকে যদি ফটো অ্যাড করতে চান এক্ষেত্রে কিন্তু অবশ্য আপনাকে হচ্ছে ফোন কন্ট্যাক্ট বা মানে ফোনও সেভ করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে জিমেলে সেভ করতে হবে। ওকে, আমি আপনাদেরকে বারবার করে রিকমেন্ড করব আপনারা অবশ্যই হচ্ছে জিমেলে সেভ করবেন, মানে জিমেলটা সিলেক্ট করে আপনি কি করবেন মোবাইল নাম্বারটা সেভ করে রাখবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার নাম্বারটা কোনো দিনও হারাবে না, মানে আজীবন কিন্তু নাম্বারটা থাকবে যেটা আপনি সেভ করে রাখবেন, এটা কিন্তু আজীবন থাকবে। ওখানে হচ্ছে ছবি দিয়েও কিন্তু আপনি সেভ করতে পারবেন। ওকে, এক্ষেত্রে হচ্ছে আপনার যদি সিমও হারিয়ে যায় এক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার জিমেলটা লগ ইন করে কিন্তু আপনার নাম্বারগুলো মানে কন্ট্যাক্টে যেগুলো সেভ করে রাখবেন এগুলো কিন্তু ফিরে পাবেন। ওকে, তো এখানে কী করবেন, আপনি আপনার এখান থেকে জিমেলটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আমার যে জিমেলটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো জিমেল সেট করার পর আপনি এখানে কি করবেন, এখানে হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এখান থেকে ফার্স্ট নেম নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার যে নামটা সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি যার নাম্বারটা সেভ করতে চাচ্ছি সেখানে আমি তার নামটা এখানে ইউজ করলাম, আপনি আপনার যে যার নাম্বারটা সেভ করে রাখতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে কি করবেন লিখবেন। ওকে, তো এখান থেকে তার নামটা লিখবেন, লেখার পর নিচে হচ্ছে নাম্বারটা দেওয়া থাকবে, আপনি এখান থেকে চাইলে নাম্বারটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। ওকে, এখন হচ্ছে এখানে তো ছবি অ্যাড করতে হবে, যার নাম্বারটা হচ্ছে সেভ করলেন তার তো ছবি অ্যাড করবেন। ওকে, তো প্রথমে আপনি তার একটা ছবি তুলে রাখবেন, ছবি তোলা হয়ে গেলে আপনি কি করবেন উপরে দেখতে পাবেন হচ্ছে ক্যামেরার মতো আইকন দেখতে পাবেন, তো আপনি কি করবেন এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে টেক ফটো নামে এক অপশন। ওকে গাইস, এখান থেকে যদি টেক ফটো অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে ক্যামেরা অন হয়ে যাবে, সাথে সাথে কিন্তু আপনারা ছবি তুলে নিতে পারবেন। ওকে, আমি যেহেতু হচ্ছে এখান থেকে চুজ ফটো যে অপশনে এখানে ক্লিক করছি তো এখান থেকে আমি গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি ওকে আপনাদের সামনে। সো গাইস, এখান থেকে ধরেন আমি একটা ছবি
ছবি দিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, আপনার পছন্দ মতো এখান থেকে ছবি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, আপনার যার মানে যার নাম্বারটা আপনি সেভ করতে যাচ্ছেন কন্ট্যাক্টে, তার ছবিটা এখানে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাবেন হচ্ছে সেভ নামে অপশন, গাইস এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। তো করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ফটোটা সেই ফটোটা কিন্তু চলে এসেছে। এখন আমরা কি করবো, এটা সেভ করবো। সেভ করার জন্য উপরে দেখতে পারবো হচ্ছে টিকের মতো একটা আইকন দেখা পাচ্ছে, এখানে আমরা ক্লিক করবো। ওকে, তো এখানে যখন আমরা ক্লিক করবো সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমরা যে নাম্বারটা সেভ করেছিলাম সেই নাম্বারে কিন্তু ফটো অ্যাড হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি প্রুফটা দেখাই। তো এখান থেকে আমি কন্ট্যাক্টে চলে যাচ্ছি। কন্ট্যাক্টে যাওয়ার পর আমি এখান থেকে যদি ওই নাম লিখে সার্চ দিই, মিজানুর লিখে যদি আমি সার্চ দিই, সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন নাম্বারের নিচে কিন্তু বা উপরে কিন্তু ফটো দেখা যাচ্ছে, মানে লোগো দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখা যাচ্ছে, আমরা যদি এখান থেকে কলও দেই, সো গাইস আমি যদি এখান থেকে কলও দিই তাহলে কিন্তু তার এখানে ফটো দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ফটো দেখা যাচ্ছে। ওকে গাইস, এভাবে চাইলে কিন্তু আপনি কন্ট্যাক্ট নাম্বারে যে নতুন যেগুলো কন্ট্যাক্ট নাম্বারে আপনি সেভ করতে যাচ্ছেন এভাবে কিন্তু ফটো দিয়ে সেভ করতে পারবেন। ওকে, তো গাইস ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের যদি টেক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে হবে। ওকে, আর যারা মূলত ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের টাইম নাইলে অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে, তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।